City in Barisal. Yes. আমরা এখন আছি বরিশাল সদর রোডের রাস্তায়। রাতের বেলা বরিশাল শহরটা দেখতে কেমন লাগে এর জন্য আমি আর রুদ্র রিকশা নিয়ে ঘুরতে বের হইছি। সো গাইস আমাদের সাথেই থাকুন, আপনারা দেখুন বরিশাল শহরটা কি সুন্দর, আর রাতের বেলা তো আরো সুন্দর লাগতেছে। সো দেখতে থাকুন, কোনো ধুলাবালি না, একদম ক্লিন রাস্তা, এর জন্য বেশি ভালো লাগতেছে। ঢাকায় মানে এই জায়গায় পার্থক্যটা বেশি ঢাকার বরিশালের মধ্যে আমার মনে হয়, টোটালি কোনো ধুলাবালি নাই, একদম ফ্রেশ ক্লিন। ওকে গাইস দেখতে থাকুন। তো ভাই আমরা এখন আছি বিবির পুকুর পাড়ে। না হ্যাঁ, বিবির পুকুর পাড়। আচ্ছা আমি যখন ২ বছর আগে আসছিলাম এই জায়গাটা ঝর্ণা ছিল, মাঝখান দিয়ে ঝর্ণাটা এখন দেখা যাচ্ছে। ঝর্ণাটা পানিতে আর কি ডুবে গেছে, আপনারা দেখতে পাবেন না, পানিতে ডুবে গেছে। তো ঝর্ণা আছে, এখনও আছে, সামনে আর একটা ঝর্ণা আছে। অনেক মানুষের ভিড় হয় সন্ধ্যার পরে এইখানটা। বিভিন্ন টাইপের খাবার দাবারও পাওয়া যায় দেখা যাচ্ছে। হ্যাঁ খাবার দাবারও পাওয়া যায়। তো আমরা জ্যামে বসছি, আর একটু সামনে যাব আমরা, সামনে একটা লাইভ কনসার্ট আপনারা দেখতে পাবেন। সো এই কনসার্টের ওই দিকেই যাচ্ছি আমরা। সো গাইস আমরা এখন যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে কাকলিন মোড়। সো কাকলিন মোড়ে আমরা খুব জ্যামে বসছি। আজকে বরিশাল শহরে অনেক ক্রাউডি, তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু জ্যামে বসছি। এই পাশ থেকে বরিশাল লঞ্চ ঘাটে যায় এই সোজা, আর এদিক থেকে বেলস পার্কের দিকে যায়। সামনে আছে হোটেল অ্যারিনা, বরিশালের পরিচিত একটা হোটেল, আবাসিক হোটেল প্লাস। তার উপরে আছে হান্ডি গড়াই নামে একটা রেস্টুরেন্ট, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ছাদে লাইটিং আছে এখানে, ওটা হচ্ছে হান্ডি করাই। এখানেও কয়েকটা চাইনিজ আছে, এই যে চায়না প্যালেস দেখতে পাচ্ছেন। এটা আর কি চার্চ, এখানে খ্রিস্টানদের ফুলের দোকান, এখানে সব ফুলের দোকানগুলো এখানে। আচ্ছা রুদ্র, প্রত্যেক জেলায় একটা স্পেশাল ব্যাপার থাকে, বরিশালের স্পেশাল ব্যাপারটা তোমার কাছে কি মনে হয়? বরিশালের স্পেশাল ব্যাপার হচ্ছে বরিশাল শহরটা অনেক সুন্দর, পরিষ্কার, ধুলোবালি মুক্ত, এবং যদি ঘুরতে আসে এখানে ছোট শহর ঘুরতে আসবে আর কি, ঘুরতে আসবে, কারণ বরিশাল শহরটা খুব ফ্যামিলিয়ার একটা শহর, এবং এখানে মানুষগুলোও খুব ভালো, সবার সাথে আর কি। বাইরের থেকে আরও যদি ঘুরতে আসে সো তারা এসে এখানে অনেক আনন্দ মজা করতে পারে, আর এখানে মানুষগুলোর বিহেভিয়ার অনেক সুন্দর, সো সবাই আর কি ইমপ্রেসড হয়, ঠিক আছে। আর যেহেতু শহরটা ছোট সো এখানে এসে সবাই ঘুরে খুব মজা পায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরিশাল শহীদ মিনার, এটা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার। আর এটা সার্কিট হাউস, সার্কিট হাউসটা বরিশাল সার্কিট হাউস, সার্কিট হাউসের সামনে আছি আমরা। সামনে বরিশাল জিলা স্কুল আছে। এটা বরিশাল জিলা স্কুল, অনেক পুরনো একটা নাম করা স্কুল, এখানে অনেক মেধাবী স্টুডেন্টরা পড়াশোনা করে। আমরা জিলা স্কুল থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, এরপর আমরা বাইকে আর কি যাবো বেলস পার্ক। অনেক ভাই বরিশালে এসে কেমন লাগতেছে? বরিশাল হ্যাঁ অনেক ভালো লাগতেছে, বাট ঠান্ডা অনেক বেশি, এর জন্য আমরা ভালো মতো বের হয়ে কাজ করতে পারতেছি না। বাট ঠান্ডাটা একটু কমলে আশা করি আমরা শহরটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা আচ্ছা ঐতিহ্যবাহী জিলা স্কুলের প্লেন। কিছুদিন আগে বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহ ভাই প্লেনটাকে মেরামত করে দিছে। এই প্লেনটা অনেক দিন আগের নষ্ট হয়ে গেছিল, আবার ঠিক করা হয়েছে। তো আমার ফ্রেন্ড স্বপ্নীল আমাদেরকে রিসিভ করতে আসছে। স্বপ্নীল হাই বলো। আমরা এখন কনসার্টের দিকে যাব, বেলস পার্কে। সেখানে আপনারা দেখতে পাবেন অনেক মানুষ সামনে। কোথা দিয়ে নিয়ে এসছো ঘোড়া? ঘোড়া কত? চিটাগাং। কোথা দিয়ে আনছো ঘোড়া? জিলা স্কুল। গাইড? ও আচ্ছা আচ্ছা, সুন্দর। আমরা এখন আছি বরিশাল বগুড় একটা চায়ের দোকানে। আমরা সকালবেলা চা খেতে আসছি। সো সাথে আছে আমার ভাইয়া প্রণব। সো আমরা আজকে চা খাবো, সাথে আছে অনেক ভাই। সকালবেলা বের হয়েছি, অনেক ঠান্ডা। সো ঠান্ডার মধ্যে চা না খেলেই নয়। এখন আমরা পরে ঘুরতে বেরোবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সো যাই আমার সাথে থাকে। হ্যালো গাইস, আমরা এখন আছি বিরোন স্কোয়ারের সামনে। এটা ঠিক বিপুল পুকুর পাড়ের অপোজিটে পড়ছে। এখানে বিকালবেলা অনেক মানুষ ঘুরতে আসে। খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে। যারা খাবার দাবার পছন্দ করেন এখানে এসে খেতে পারেন। সবাই মোড়ের দিকে যাচ্ছি, আমরা রিক্সায় আসছি। তো এটা হচ্ছে কাকলির মোড়, আমরা কালকে রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে বগুড়া রোড, বগুড়া রোড দিয়ে আমরা ঢুকতেছি বরিশাল বগুড়া রোড। রাস্তাটা অনেক কোলাহলপূর্ণ, সবসময় ভিড় থাকে যাতায়াত করে এখান থেকে মানুষ। তো এই পাশে আছে বরিশাল সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা, মেইন ব্রাঞ্চ এটা। টাকায় চলে স্যাটিসফ্যাকশন হয় নাকি? বাবুগঞ্জে 10-11 বছর ছিলাম, ওই যে খানপুরের যে কোয়ার্টার আছে না, ওই জায়গায় ওই খানপুর মডেল স্কুল আছে এখন, এয়ারপোর্টের সামনে। এটা হচ্ছে অপশন-ইন, অপশন-ইন পুরো ভিতরে পড়তে আছে। ওই স্কুলে মানে ক্লাস 5 থেকে আপনার 10 পর্যন্ত প্রত্যেক পরীক্ষা দিয়ে এসেছি সব জায়গা দিয়ে, তারপরে অমৃতলাল, এরপরে এখন। বরিশাল একটি সুন্দর নগরী, আপনারা যারা দেখতেছেন সবাই দেখতেছেন যে অনেক সুন্দর। এদিক দিয়ে যায় বাংলাদেশ ব্যাংকের সামনে, সামনে বাংলাদেশ ব্যাংক, গোরাচাঁদ দাস রোড, ঈশ্বর বসু রোড, এদিক দিয়ে যেতে হয়। আর আমাদের এই যে সামনে আছে বরিশাল গভর্নমেন্ট গার্লস স্কুল সদরঘাট, যেটার নাম। নিদর্শন দেখো, সরকারি আমরা যেখানে বর্তমানে আছি এটা হচ্ছে খামারবাড়ি চত্বর। সামনে আছে আপনার অটোবি শোরুম। আর এই জায়গাটা হচ্ছে আপনাদের এটাকে বলে অপসো স্যালাইন, এখানে স্যালাইন প্রস্তুত হয়, অপসো স্যালাইনের ফ্যাক্টরি। আমরা এখন মাহেন্দ্র আলফায় উঠছি, তো আমরা এখান থেকে বাংলা বাজার মোড় থেকে এখন আমতলা মোড়ের দিকে যাচ্ছি। গাইস, এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুলের গেট, এটা হচ্ছে বরিশালের প্রখ্যাত একটা স্কুল নুরি স্কুল। এই যে নুরি স্কুল, নুরি স্কুলটা অনেক সুন্দর, বরিশালের নাম্বার 1 স্কুল নুরি স্কুল। সো গাইস, আমরা এখন আছি আমতলা লেকের সামনে। এই লেকটা আমরা এখন ঘুরে দেখবো, অনেক সুন্দর একটা ভিতরে লেক আছে, আশেপাশে অনেক সুন্দর হাঁটার জায়গা আছে। আমরা দেখি এই পার্কটা ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে আমতলার প্রখ্যাত পানির ট্যাঙ্কি। So guys, এইমাত্র আমাদের সাথে জয়েন করলো আমার ফ্রেন্ড স্বপ্নীল। স্বপ্নীল হাই দাও। হাই ফ্রেন্ড, গুড নুন। গুড নুন, গুড মর্নিং। প্রাডো গাইস, আমরা এখন ডিগ্রি হলের সামনে আছি। এটা হচ্ছে বিএম কলেজের ডিগ্রি হল। এখানে যারা ছাত্র আছে দূর থেকে আসে পড়াশোনা করতে বিএম কলেজে, তারা এখানে থাকে ডিগ্রি হলে। তারা ডিগ্রি হলে পড়াশোনা করতো এবং এখানেই থাকতো। বিএম কলেজে পড়াশোনাকালীন অবস্থায় যারা আর কি মানে থাকার সমস্যায় সম্মুখীন হয়, তারা এই ডিগ্রি হলে থাকে এখানে। আর সো আমরা ঘুরে দেখবো এখন বিএম কলেজটা। কলেজ থেকে বের হচ্ছি, এখন রাস্তায় হাঁটতেছি, প্রচণ্ড ঠান্ডা, চা খাবো। দুপুর ওই জায়গায় কোথায় ভালো চা পাওয়া যায়? এখানে অপূর্ব টি হাউস একটা দোকান আছে, তো ওইখানে ভালো চা বানায়। আটা ছবি লানা নতুন বাজার, এটা লানা টি হাউস, এখানে অনেক ভালো চা বানায়। তো আমরা দেখি অপূর্ব টি হাউস আজকে বন্ধ পেয়েছি, সো আমরা আজকে লানায় যাব, লানায় গিয়ে চা খাই। চলেন ভাই, চা তো অনেক খাইছি, এখন দেখা যাক বরিশালের চা কেমন লাগে। হ্যাঁ দেখি, তো গাইস সাথে থাকুন। এটা আমাদের বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ সাহেবের বাসা, আমি ঠিক ওনার বাসার সামনেই আছি। হাই গাইস, আমরা এখন আছি কালীবাড়ি রোডে ধর্মরক্ষিণী সবার সামনে, আমরা ঘুরে দেখি জায়গাটা। স্কুলের ভেতরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকে পৌষ উৎসব উপলক্ষে, তো আমরা কালীবাড়ি রোডের এই জায়গায় আমরা বর্তমানে আছি, তো আমরা অনুষ্ঠানটি উপভোগ করব। গ্রামগঞ্জে কৃষক পরিবার গৃহস্থ বাড়িতে প্রচুর ব্যস্ততা থাকে 2 মাস, এবং এই শীতকালে সেই ব্যস্ততার পরে আনন্দ উৎসবে মাছ ধরা হয় সমুদ্র গ্রাম। ছোটবেলা আমরা দেখেছি পৌষের মাস, এই 2 মাসে প্রতিদিন যাত্রাপালা অনুষ্ঠিত হল, গাড়ি গান সারি গান হাওয়াইয়া পল্লীগিরি কথা পুঁথিপাঠ অর্থাৎ শ্রদ্ধা নামে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর থেকে 75-এর 15 আগস্টের পর থেকে এই দেশের সাংস্কৃতিক রাজনৈতিক আগে আনতে হবে, সেই দিকে নজর রেখেই এই বাংলাদেশে এই যে সাংস্কৃতিক আন্দোলন আমরা একসময় স্বাধীনতা অর্জনের পরেও আমরা মানে আমরা আছি বেলস পার্ক বঙ্গবন্ধু উদ্যানে, বরিশাল বঙ্গবন্ধু উদ্যান। সামনের দিকে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম বেলস পার্ক, তো বেলস পার্কের পরে আমরা সামনের দিকে এখন যাব।